আসসালামু আলাইকুম, আমি জুম্পা রান্নাঘর থেকে বলছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। তো আমার আজকের রেসিপি হলো চিংড়ি সরিষা। তো আমি চিংড়ি সরিষার তরকারিটা কীভাবে রান্না করব আপনাদেরকে দেখাবো, আপনারা আমার সাথেই থাকুন। যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন, আর পাশে বেল আইকনে ক্লিক করুন। তো আমি সরিষা চিংড়ি রান্না করার জন্য কিছু আমি মশলা পাটায় বাটবো। তো প্রথমে নিচ্ছি আমি কিছু হলুদ, 3/4 টুকরা ছোট ছোট হলুদ নিছি। আমি হলুদ বাটতেছি। তো আমার হলুদ বাটা হয়ে গেছে, এখন নিব আমি বাকি মশলাগুলা। সরিষা নিলাম, আমি সরিষা নিছি 2-4 চামচ। সরিষাটা ধুয়ে আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিছি, আর 4টা কাঁচামরিচ দিছি, আর এখানে আদা, রসুন, 4 কোয়া আদা, 4-5 চির ছোটো ছোটো একটা আদা নিছি, ছোটো ছোটো করে টুকরো করে, আর কিছু পেঁয়াজ কুচি, 3-4টার মতো পেঁয়াজ কুচি। এগুলো সব একসাথে আমি বেটে নিব। কাঁটা বাটা মশলা আদা করলে খেতে অনেক ভালো লাগে, আর সরিষা তো বাটাই দিতে হয়, তার জন্য আমি ভাবছি যে একটু হলুদও বেটে নেই, কারণ আমার আস্তে হলুদ আমার বাসায় ছিল, তার জন্য ভাবলাম যে একটু হলুদের সাথে বেটে নেই। তারপরে জিরাও বাটবো, জিরা বাটা হয়নি। তো আমি এক এক মশলাগুলো বেটে নেব। তো আমার মশলা বাটা হয়ে গেছে এগুলো, আর মিহিম করি বাটতেছি সব মশলা। এখন বাটবো আমি জিরা। সব কিছু আমার পরিমাণ মতোই নিছি, যতটুকু লাগবে। জিরাও আমি 1.5 চামচ দিছি, ছোটো 4 চামচে, আর টেবিল চামচে 1 চামচ। তো বাটা হয়ে গেছে মশলা, এখন আমি চুলায় চলে যাব। তো চুলে একটা ফ্রাই প্যান বসাই দিছি, এখানে তেল দিয়ে দিছি 1 টেবিল চামচ, 3 চামচ হবে, 3 থেকে 4 চামচ হবে, আমি ঈদ থেকে দিছি, আমি অনুমান করে বললাম। এখন আমি মাছগুলো ভাজবো আগে। তো উল্টে পাল্টে আমি মাছগুলো ভেজে নিছি, উঠে নিব। তো এক এক উঠে নিলাম মাছগুলো। তো আমি কিছু আলু দিব এর সাথে। আমি আলুটা আগে সিদ্ধ করে কেটে রাখছি। তো তেলে আমি একটু হলুদ দিয়ে দিলাম, হলুদ বাটা, হলুদ বাটা আর লবণ দিয়ে আমি আলুটা ভাজবো। একটু লবণ দিয়ে দিলাম, হলুদ লবণ দিয়ে আমি আলুগুলো ভাজবো। এই আলু আমি সিদ্ধ করে নিছি আগে, সিদ্ধ করে ছিলা নিছি, সিদ্ধ করে ছিলা কেটে নিছি। এখন আমি তেলে ভাজতেছি। চিংড়ি মাছ আলু আমি ভাজিয়ে দিব। তো আলু আমি উঠাই নিছি। তো এখন আবার তেল দিয়ে দিলাম, আবারও 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিছি। এখন একটা তেজপাতা দিয়ে দিলাম, আর কিছু পেঁয়াজ কুচি, বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো নেড়ে চেড়ে দিব। তো আবারও নেড়ে দিলাম। তো আমি যে মশলাগুলো বাইটে রাখছিলাম এত সব পরিমাণ মতোই আমি নিছি, সবগুলোই দিয়ে দিলাম। একটু পানি দিয়ে ভালো করে আমি কষাই নিব।
আমি আবার বলছি কি কি মশলা এখানে দিছি, আমি তো বাটার সময় বলছি। তারপর এখন বলি, এটা ধনিয়ার গুঁড়া দিলাম, আমি বলতেছি আমি একে একে সব কটাই। আর আমি একটু লাল মরিচের গুঁড়াও দিলাম, কারণ কাঁচামরিচটা আমি অল্প দিছি, আমি লাল মরিচের গুঁড়া দিব দেওয়ার জন্য। তো আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়ে করতে পারেন। এটা দিলাম লবণ, লবণও পরিমাণ মতো দিয়ে দিলাম। তো আলুটা দিয়ে দিলাম, পনির চেড়ে আমি মশলাগুলো কষাবো। মশলার ভিতরে আলু আর মাছ সব একসাথে কষাই নেব। তো টমেটো দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম আমি মাছগুলা, আলু টমেটো মাছ মশলা ভালো করে আমি এটা কষাই নিব নেড়ে চেড়ে। তা আবারও নেড়ে দিতেছি, কিছু কাঁচামরিচ আস্ত দিয়ে দিলাম, আস্ত না ওটা পাইট করা আছে, ছোট করে একটু একটু কেটে দিছি। মরিচগুলো আস্তে আস্তে সিদ্ধ হবে, আস্তে আস্তে এটার ফ্লেভারটা বের হবে। তার জন্য আর এই তরকারিটা জাল জালি হবে, যেহেতু আলু দিছি সাথে। তো আমি ঝোলটা দিয়ে দিলাম, আমি প্রথমে পানি দিলাম যে সসপ্যানের ভিতরে আমি মাছগুলো আলুগুলো ভাজিয়ে রাখছিলাম ওই পানিটা দিচ্ছি একটু, আর পরে বাকি ঝোলটা দিয়ে দিছি, পরিমাণ মতো ঢাকনা দিয়ে দিলাম। তো এই তো 3 মিনিট পর আবারও নেড়ে দিলাম। তো নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে দিছিলাম। তো এখন ঢাকনা উঠালাম আবার 5 মিনিট পর। তো আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে, আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন ঝোলটা কত গাঢ় হয়েছে, সুন্দর হয়েছে। আর এই ঝোলটা এরকম ঝোল ঝোল রাখবো, একটু একটু গাঢ় গাঢ় ঝোল হবে, খেতে অনেক ভালো লাগবে। তেজপাতাটা ফেলে দিলাম, তেজপাতার ফ্লেভার বের হয়ে আসছে, আর দরকার নেই। তো আমি চুলাটা অফ করে দিলাম, আমার যে ঝোলটা আছে এটা ঠান্ডা হলে ঠিকঠাক হবে। আর একটু ঝোল ঝোল করে আমি রাখছি তরকারিটা, তো দেখেন আমি পরিবেশন করলাম। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, আর বেশি বেশি করে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।